हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। बंधुरा आज के देखो कि भावे अपनारा एक प्रोफेशनल यूट्यूब चैनल तैरी करते पारबेन। तो प्रोफेशनल यूट्यूब चैनल तैरी करार जोन्नो आपनादेर मूलत जेटा प्रयोजन सेटा होच्छे एकटा एक्टिव इमेल आईडी आपनार थाकते हबे। आपनी चाइले मोबाइल दिएओ आपनी यूट्यूब चैनलटी क्रिएट करते पारेन, चाइलेओ आपनी डेस्कटप अथवा लैपटपर माध्यमे यूट्यूब चैनल क्रिएट करते पारें। तार जोन्नो किन्तु मेल आईडी थाकाटा बाध्यतामूलक एवं सेटी आपनार फोने अथवा डेस्कटपे लगइन थाका अवस्थाय थाकते हबे। तो आपनारा आमी एई मुहूर्ते जेटा पढ़े देखाच्छि सेटा हच्छे लैपटपर माध्यमे आमी चैनलटी क्रिएट करे देखाच्छि। आपनारा जदि मोबाइलेर माध्यमे क्रिएट करते चान ताहले कमेंट बक्से अवश्यई जानाबेन आमी आपनादेर किभाबे मोबाइल थेके यूट्यूब चैनल तैरी करते हैं সেটা অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দেব। তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল আপনারা কিভাবে তৈরি করতে পারবেন সেটাই আমি আজকে আপনাদের করে দেখাচ্ছি। তার আগে অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটিকে অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। তো বন্ধুরা আমি প্রথমেই গুগল ক্রোমে গিয়ে ইউটিউব সার্চ দেব। গুগল ক্রোমে চলে এসেছি, এবার ইউটিউব লিখে সার্চ দেব। ইউটিউব লিখে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে এই যে এস লেখা যেটা রয়েছে এই এস লেখাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে সুইচ অ্যাকাউন্ট রয়েছে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই যে ভিউ অল চ্যানেল রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে চ্যানেলের নামটি আপনি রাখতে চাইছেন সেই নামটি আপনি এখানে দিয়ে দেন। আমি এখানে যে নামটি রাখতে চাইছি সেটা আমি লিখে দিচ্ছি। আমি আমার যে চ্যানেল যেটা আমি ওপেন করছি সেই ওপেন চ্যানেলের নামটা আমি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে ক্রিয়েট অপশনটিতে ক্লিক করব। ক্রিয়েট অপশনটিতে ক্লিক করার পরে আপনার চ্যানেলটি কিন্তু তৈরি হয়ে গেল। এবার চ্যানেলে কিছু সেটিং রয়েছে সেই সেটিংগুলো আপনাকে ঠিকঠাক করতে হবে, তবেই আপনার চ্যানেলটি একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেলে পরিণত হবে। তো দেখছেন আমার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে। এখানে এরপরে আপনারা যাবেন এই যে কাস্টমাইজ চ্যানেল, কাস্টমাইজ চ্যানেলে আপনারা ক্লিক করবেন। তো আমি কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে একটু সময় নিচ্ছে যে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, এখানে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে ব্র্যান্ডিংয়ে ক্লিক করবেন। ব্র্যান্ডিংয়ে গিয়ে এখানে আপনার যে চ্যানেল লোগো বা চ্যানেল ইমেজ যেটা রয়েছে সেটা আপনারা এখান থেকে সেট করতে পারবেন। তো আমার চ্যানেলের যেটা লোগো রয়েছে লোগো আমি আপলোড করে দিচ্ছি। আপলোড করার জন্য আমি আমার চ্যানেলটিকে চ্যানেলের লোগোটি যেখানে রয়েছে ডাউনলোডে রয়েছে, ডাউনলোডে গিয়ে আমি লোগোটাকে সিলেক্ট করে দিলাম। তো দেখুন আমার চ্যানেল লোগোটা এখানে সিলেক্ট হয়ে গেছে। এই লোগো এবং চ্যানেল ব্যানার এগুলো আপনারা canva.com থেকেও করতে পারেন বা আপনারা pixel.com থেকেও তৈরি করতে পারেন। কিভাবে কি তৈরি করতে হয় আপনারা কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই একটা ভিডিও আপনাদের দিয়ে দেব। এরপরে আমি ব্যানার যেটা রয়েছে আমার চ্যানেলের ব্যানারটাকে আমি সিলেক্ট করে নেব। ব্যানারটাকে সিলেক্ট করে নিলাম, ডান। আমার চ্যানেল ব্যানার এবং চ্যানেল লোগো আমি সেট করে ফেললাম। এখানে একটা অপশন রয়েছে ভিডিও ওয়াটারমার্ক। ভিডিও ওয়াটারমার্ককে আপনি আপনার চ্যানেলের যে লোগোটা রয়েছে সেই লোগোটা আপনি ভিডিওতে পুরো ভিডিওতে আপনি দিতে পারবেন। এখানে তিনটা অপশন রয়েছে, ইন অফ ভিডিও মানে আপনার চ্যানেল লোগো যেটা রয়েছে সেই লোগোটা
আপনার চ্যানেলের মানে ভিডিও যেটা হবে সেই ভিডিওর শেষে আপনি দেখাতে চাইছেন, নাকি আপনি পুরো শুরুর সময় দেখাতে চাইছেন? যদি শুরুর সময় দেখাতে চান তাহলে কত সেকেন্ডে জন্য আপনি এটা দেখাতে চাইছেন সেটা সিলেক্ট করতে পারবেন। আর এন্টার ভিডিও, যদি আপনি পুরো ভিডিওতে আপনি এটা সেট করতে চান যে আপনার চ্যানেলের লোগোটা পুরো ভিডিওতে আপনি দেখাবেন, সেক্ষেত্রে এটা আপনি সেট করতে পারেন। তো আমার চ্যানেল আর লোগো, চ্যানেল ব্যানার এগুলো আমার সেট করার পরে পাবলিশে আমি ক্লিক করে দেবো। পাবলিশে ক্লিক করে দেওয়ার পরে যে বেসিক ইনফো যেটা রয়েছে, বেসিক ইনফোতে আমি সিলেক্ট করলাম। বেসিক ইনফোতে আপনার এখানে একটা আপনি ডেসক্রিপশন লিখতে পারেন, মানে আপনার চ্যানেলটা কিসের ওপর ডিপেন্ড করছে বা আপনি কি কিসের ওপর ভিত্তি করে চ্যানেলটি বানাচ্ছেন সেটা আপনি এখানে লিখে দিতে পারেন। আমি লিখে দিচ্ছি, তো মোটামুটি আমি একটা ডেসক্রিপশন লিখে নিয়েছি, আপনারা আপনাদের মতো সাজিয়ে গুছিয়ে একটু লিখে নেবেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা লিখে নিলাম। এরপরে আপনার যদি এখানে কোনো ইনস্টাগ্রাম লিঙ্ক বা ফেসবুক লিঙ্ক অ্যাড করার থাকে তো আপনি এখানে সেটা অ্যাড করতে পারবেন। প্রথমে এখানে আপনি টাইটেল লিখবেন, মানে কিসের লিঙ্ক আপনি দিতে চাইছেন। ফেসবুক হলে ফেসবুক লিখবেন, লিঙ্কটা দিয়ে দেবেন। ইনস্টাগ্রাম হলে ইনস্টাগ্রাম লিখবেন, লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। এখানে আপনার কন্ট্যাক্ট ডিটেলস হিসেবে আপনার মেল আইডিটা দেবেন। আমি এখানে আমার মেল আইডি যেটা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি। তো আমার মেল আইডিটা আমি এখানে ক্রিয়েট করলাম। মেল আইডিটা ক্রিয়েট করার পরে আমি পাবলিশে ক্লিক করলাম। তো আমার এটা সেটিংটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে আপনাকে আরও কিছু সেটিং চেঞ্জ করতে হবে আপনার এই চ্যানেলটিকে প্রফেশনাল চ্যানেলে পরিণত করার জন্য। এর জন্য আমরা চলে যাব এই যে নিচের ফোনে যে সেটিং অপশন রয়েছে সেটিংয়ে আমরা চলে যাব, সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পরে আপনার কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু ইন্ডিয়া থেকে বলছি তাই ইন্ডিয়া আমি সিলেক্ট করে নেব। ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। এখানে আপনার চ্যানেলের কিছু কিওয়ার্ড আপনি এখানে দিতে পারেন। প্রথমে আমি দিয়ে দেবো আমার চ্যানেলের যে নামটা রয়েছে সেই নামটা আমি এখানে কিওয়ার্ড হিসেবে দিয়ে দিলাম। তারপরে আমি যার উপরে করতে চাইছি ব্লগস, এখানে আপনারা আপনাদের পছন্দ মতো আপনি আপনার চ্যানেলের ওপর বেস করে আপনি কিসের ওপর ডিপেন্ড করে চ্যানেলটা তৈরি করতে চাইছেন সেই চ্যানেলের ওপর বেস করে কিওয়ার্ড দিয়ে দেবেন। আমি এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আমি মোটামুটি কিছু কিওয়ার্ড দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে কিওয়ার্ড আপনার চ্যানেল যেটা থাকবে যার উপরে থাকবে, কারো যদি টেক চ্যানেল হয় আপনি তার উপরে ভিত্তি করে কিওয়ার্ডগুলো দিয়ে দেবেন। এরপরে আমি অ্যাডভান্স সেটিংয়ে যাব। অ্যাডভান্স সেটিংয়ে আপনার এখানে যে অপশনগুলো রয়েছে এটা কি আপনি শিশুদের জন্য তৈরি, মানে কিডসদের জন্য তৈরি করতে চাইছেন? যদি আপনার ভিডিওটা কোনো কার্টুন রিলেটেড বা কিডস রিলেটেড যদি কোনো ভিডিও হয় তাহলে আপনি ইয়েস করবেন, আদারওয়াইজ নো করতে পারেন। আদারওয়াইজ আপনি আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার যে ভিডিওটা আপনি যখন আপলোড করবেন তখন আপনার কাছে অপশন থাকবে। তো আমি আপাতত এটাই করে দিচ্ছি, আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। আপনি ভিডিওটা আপলোড করার আগে আপনার কাছে এই অপশনটি আসবে, আপনি এটা কিডসদের জন্য করতে চাইছেন নাকি না।
এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিংক রয়েছে। যদি আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি করবেন, আদারওয়াইজ আপনার চ্যানেল মনিটাইজেশন পাওয়ার পরে আপনি এটা ক্রিয়েট করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে যেটা আপনাকে করতে হবে, ফিচার্স এবিলিটিতে আমি চলে যাব। এখানে এটা ইনাবেল রয়েছে, ইনাবেলই থাকবে। এখানে আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নেবেন, ভেরিফাই ফোন নাম্বারে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি ইন্ডিয়া হন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন। এখানে আপনি সিলেক্ট করবেন টেক্সট মি ভেরিফিকেশন, মানে মেসেজ মারফত আপনি ভেরিফিকেশন করতে চাইছেন, নাকি কল মি উইথ অটোমেটেড ভয়েস মেসেজ। তো আমি টেক্সট করলাম, আপনার আমার যেটা মোবাইল নাম্বার রয়েছে সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এখানে গেট কোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা 6 ডিজিটের ওটিপি আপনার কাছে যাবে, সেই ওটিপিটা আপনি ক্লিক করবেন। আমার কাছে ওটিপিটা চলে এসেছে, আমি ওটিপিটা ক্লিক করছি। ওটিপিটা দেওয়ার পরে সাবমিট করবেন। সাবমিট করলে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে গেল। এরপরে আপনি ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে, দেখুন এখানে দেখাচ্ছে ভেরিফাই ফোন নাম্বার, ঠিক আছে। এখানে আপাতত আর কিছু করার নেই, এখানে আমি সেভে ক্লিক করে দিলাম। তো মোটামুটি আমার এই চ্যানেলটি একটি প্রফেশনাল চ্যানেলে পরিণত হয়ে গেল, ঠিক আছে। এরপরও আপনি যদি কিছু সেটিং আপনার চেঞ্জ করার মনে হয় আপনি সেটিং গিয়ে চেঞ্জ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এখানে বেসিক ইনফো যেটা রয়েছে, বেসিক ইনফোতে আপনি এগুলো আগে থেকে না দেওয়াই ভালো, আপনারা ভিডিও আপলোড করার সময় দেবেন। অ্যাডভান্স সেটিংয়ে এখানে কিছু সেটিং রয়েছে, সেগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। যেমন এখানে আপনি কী ধরনের ভিডিও করতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করতে পারবেন এখান থেকে। আপনার যদি ভিডিওটা কমেডি রিলেটেড হয় সেখানে আপনি কমেডি করতে পারবেন, এন্টারটেনমেন্ট রিলেটেড হয় এন্টারটেনমেন্ট, গেমিং রিলেটেড যদি আপনি চ্যানেল ক্রিয়েট করতে পারেন তাহলে গেমিং সিলেক্ট করবেন। এখানে যেহেতু আমার ব্লগ চ্যানেল সেই জন্য আমি পিউপেল অ্যান্ড ব্লগটা সিলেক্ট করে দিলাম। ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি কোন ভাষায় ভিডিও করছেন সেটা আপনি চাইলে সিলেক্ট করবেন, আমি যেহেতু বেঙ্গলি ভাষায় করতে চাইছি তাই আমি বাংলাটা সিলেক্ট করে নিলাম, এগুলো আপনি নন রাখবেন। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ আপনি এখানেও আপনি যখন ভিডিও আপলোড করবেন সেই টাইটেল এবং ডেসক্রিপশনটা আপনি বাংলায় লিখবেন নাকি ইংলিশে লিখবেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন। এখানে আমি কিছু করলাম না, পরে আমি সেভে ক্লিক করে দিলাম, দরকার। তো এবার আমি আমার এই চ্যানেলটি মোটামুটি একটা প্রফেশনাল চ্যানেলে ক্রিয়েট হয়ে গেল। তো আমার এগুলো সেটিং হয়েছে কিনা আমি আর একবার ক্লোজ করে দেখে নিচ্ছি। আমার সুইচ অ্যাকাউন্টে আমি চলে যাব, মানে আমার যে চ্যানেল যেটা আমি এখানে ক্রিয়েট করলাম সেটা ক্রিয়েট করলাম। দেখুন আমার চ্যানেল লোগো, চ্যানেল ব্যানার সব কিছুই দেখাচ্ছে, আপনারা চাইলে এখান থেকে ভিডিও আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।